আরে কোয়াদিমু, তুই যে মকবুল চাষার গাছ উইটাতে তুল চুরি করছস। মাইরে কইলে যদি তোর ভর্তা খাওয়া হয় তাহলে যা কগা। দে না বুবু দে। না তুই মার কাছে কগা। মিজা মিজা খাইটা কি হব? হ্যাঁ, সারা জন্মের লাইগা পঙ্গু হইলাম। একটু চুপ করেন, আরাম পাইবেন। আর আরাম আর আরাম বুঝা হয়ে গেলাম। ও একটা কিছু ব্যবস্থা হইব। কি ব্যবস্থা হইব? হ্যাঁ আমি বুঝি, আমি বুঝি সব। ও ঘরে যাইবেন, রোদ পড়তেছে। না থাক। ও ও ও পানি খাইবেন, পানি আনুম। ঘরে খাওন কিছু নাই? ভালো আছিল তখনই কিছু ছিল না, আর ওখান তো বেড়াইম। তেঁতুল ভর্তা ভাত খাবি কখন? ভাত নাই। এত পর পর ভাবো কেন? পেটে ভাত নাই, সরম একজনের এত। তুমি বাড়ি যাও, আমি মানিকরে নিয়ে একটু গঞ্জে গেলাম। একলা বাড়ি গেলে মাই বকবো? আমার কথা কইও। তাইলেও মাই বকবো। আচ্ছা এখানেই থাকো, মানিক আইলে এক লোকে যাইও। চল মানিক। শরীরটা কেমন? শরীর পঙ্গু হয়ে গেলা। কে ওষুধপত্র কিছু খাও না? খাও নিজ উঠে না আবার ওষুধ। কি আর করবা, কপালে যখন দুঃখ হয়ে আনছ সুখ আর কই পাইবা। অবউ বাহু কি ঠিক করলি? রাজি হয় না। রাজি না হলে তো না খাইয়া মরবি। মান ধরে রাখলে হইব, পেটে দানা লাগবো না। পেটে ভাত না থাকলে মান সম্মান ধুইয়া কেউ পানি খাইব না। জানি তো, কিন্তু
রাজি না হলে আমি কি করব? কি জানি, তব ভালো মন্দ তোরাই বুঝোস। সয়ালি দিছিলি না, এলো 100 টাকা। আরো তো 20 টাকা দিমুনে, পরের বার মিলাই দিমু। এখন দেখ আরো কিছু আছে নাকি। তুমি খাড়াও, আমি দেখতে আসি। এই যে আরো 2টা। শোন, আমি তাহলে গেলাম, একটু ভালো করে বুঝাইস। আমার কথা কিছু কইছে? কইছে গঞ্জের থেকে সিনেমার পোস্টার আইনা দিব। চল চল বাড়ি। তোমার কইছে এনে বিকাল বেলা খারাইতে। আমার আর খাইয়ে দেয়া কাম নাই, যা কইব তাই শুনতে। ঘুমাইছেন? খিদা পেটে ঘুমায় না। চুলায় শালুক দিছি, ফুটলে নামাই দিমু, খায়া লেন। চলেন ঘরে চলেন। কি কয়, ওর কথা কিন্তু কানে নিস না। আপনার কি মাথা খারাপ হয়েছে? ওর সকল কথা আমি শুনছি। আপনি এইসব নিয়ে ভাবেন না তো, আমার ভালো মন্দ আমি বুঝি। তোরে কি ভূতে ধরছে যে মুখে কথা নাই? কি হলো? সাইল, সাইল কই পাইছস? মানিক জানে। মানিক সাইল কে দিছে? কি হলো? রাজক ভাই দিছে। সময় পেলি না, যা মুতে আয়।
আইজি তো বকে মারবো না, যা মারা আমারই মারছে, নে খা। চাইলে তো ব্যথা লাগে না, চাইল নিব না, চাইল দাও আমার লগে চলো। চাইল নিব না, চাইল শুনেন শুনেন, একটু বাইরে আসবেন? কি হয়েছে? বাস ছাড়া জায়গা যাব, ওঠেন। কি করবি কও? আমি ঠিক করছি, আমি যাবো। কি কস? আমি অক্ষম বইলা তুই? না, দুটা ভাতের লেগে মায়াটা যদি কোনো অঘটন ঘটা যায়, তাই বইলা গ্রামে সবারই অভাব, কোনো কাজ কাম নাই, কাজ কাম থাকলে কইরা খাইতাম, হাত পাতলে কেউ দুইটা পয়সা দিব না, কই থেকে দিব, সবারই তো অভাব। আমার নিজে কোনো সাত আল্লাদ নাই, একটু একটু করে পয়সা না জমাইলে মায়াটা আমার ডাঙ্গর হইতেছে, ওরে বিয়া ধান লাগবো না? সব কিছু ঠিক হয়ে গেলে আমি চইলা আসুম, কিন্তু গ্রামের মানুষজন হ্যাগরে কি দেব বুঝদিমু? লোকজন তো আর গিয়া দেখবো না, একটা কিছু কয়ে দিবেন, কইবেন আমি বাপের বাড়িতে আছি। আর পুলা মায়া? আমি বুঝাইয়া কুমু, তোর যা খুশি কর, তুই আমার কোনো চাই না এতে। আমি কাল সকালে যাবো, কাল সকালে যাবো। চলেন, বেলায় বেলায় রওনা দেই। মা তুমি কই যাও? মা জান তুমি কই যাও?
তোর নানার বাড়ি? আমরা যাব না। না আমি যাব। আমারেও নাও না মা। আচ্ছা তোরাও চল। তুই আরেকবার ভাইবা দেখ, আমার মন সাই দেয় না। দেখছি, আপনি চলেন। আমার মায়ের শরীরটা বেশি ভালো না, তাই বাপের বাড়ি যাব। আপনাকে বাড়ি তো উল্লাপাড়া, কিন্তু গাড়ি তো ঠিক করছেন তালাশ নগরে। ওখানে আমার বড় বোনের বাড়ি, হ্যারের লগে লইয়া যাব। আমার না আমিত্তি খাইতে খুব মন চায়, চাইলে কি দিব? আমিত্তি কি বাড়ি পাওয়া যায়? কেন, বাজার থেকে আমার একদিন কিনে দিছিল না? আমরা কি খালা বাড়িতে থাকুম? না, খালা বাড়ি কোনটা? কোনো যাব না, আমরা এখন হাইটে যাব। মেলা দূর না? অত কথা কইস না তো, চল। তুই কি আরেকবার ভাইবে দেখবি? আমার ভাবুন শেষ, চলেন। তুই যাবি? হামো ফিরে যাওন যায়। আমি যখন ঠিক করছি যাবো, তাইলে আমি যামি যাবো। মা কোনটা নানা বাড়ি, চলো যাই। না আমি একলাই যাবো। আমরা আমি
পরে লয়ে যাব তোরে। তোরা তোর বাবার সঙ্গে থাক, আমি আইতেছি। কি নতুন এলাকায় তো টের পাইতাছো না, কোন দিকে যাইবা? ওই দিকে যাও, সব টের পাইবা। তোমার বন্ধি তো আরেকটা বাড়লো। তুই নিজে থেকে আমার এখানে আসছোস? আরে কয় কি শোন জমিলা, আমার এখানে কেউ কোনোদিন নিজে থেকে আসে না। বাড়ি এখন নাই? আছে, বাড়ি আছে, তাই সেই বাড়িতে তোর কোনো জায়গা নাই। হায়রে মাইয়া মানুষ, মাইয়া মানুষের কপাল, এই দুনিয়াতে নিজের বিলা কিছুই থাকে না। আমারও তো সব আছিল, এখন আর কিছুই আমার রইল না। তা জামাইকে আরেকটা বিয়ে করছে না? না, তাইলে বেড়াইম্মা। ও স্যালের আড়তে কাম করতো, বস্তা পইরা কোমর ভেঙে গেছে। বুঝছি। পোলা মাইয়া কয়টা? দুইটা। বয়স কত মাইয়াটা? 14 কি 15, আর পোলাটা 7। সবই তো বুঝলাম, কিন্তু আমার এখানে তো এখন কোনো ঘর খালি নেই। একটা ব্যবস্থা, আমার কাছে যখন একবার আইসা পড়ছো তখন তো ফেলাই দিতে পারি না, একটা না একটা ব্যবস্থা তো করনই লাগবে। ওই যা, ওরে নিয়ে যাবি তোরে। আমারে 300 টাকা দেন। কি কয় না করতি টাকা? আমার 300 টাকা। Thank you.
বলছেন মাই কি আর আইব না কোয়া তো গেল আইব আমি কি একবার যাইয়া দেখুম না রে মা সব জায়গায় সবাই যাও নাই চল আমরা চলে যাই চল 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 হাই শুনেন এখানে 300 টাকা আছে লন তুমি যাইবা না মা সময় হলে যাব মা আমি তোমার লগে যাব বাজান তোর বাপের কাছে টাকা দিছি তোর বাপে অনেক আমিত্তি কিনে দিব হ্যাঁ তোগুরে তিন বেলা ভাত খাওয়াইব ঠিক আছে তোর এখন বাড়ি যা আপনি ওকে লয়ে যান যাইবি আমি আইসে তোগো লয়ে আসুন এখন বাড়ি যা বাপের লগে মানুষ না খাম্বা বইয়া থেকে কি রাতটা কাটা দিব হ্যাঁ Oh, my God.
কষ্ট হইতাছে বাজার। আমার আমার যে কি কষ্ট এটা আমি তোর কইতে পারব না রে মা, কইতে পারব না রে। তুমি কাইন্দু না বাজান, খালি বইয়া থাকলেই চলবো? খাওয়ান দাওয়ান কিছু লাগবো না? আমার খিদা নাই। কথা হুনো, না খাইলে শরীর কুলাইব, একবার ব্যারামে পড়লে কেউ উকি দিয়াও তাকাইব না। একটু পর থেকে লাইন লাগবো, মাথাটা আসরাও, চুলটা বান্ধ, রূপ যা আছে মাশাল্লাহ, আমগর তো হেয়াও নাই, বাইরেরটা ধরাইয়া চলতে হয়। এখন আর বাড়ি যায় কি হইব? আইসাই যখন পড়ছো শেষটা দেখো, আমগর নিজের বইলা কিছুই নাই, না সমাজ, বাপ মা, ভাই বোন, আমগর টেকায় কোনো পাপ নাই, সব পাপ আমগর। আমগর একটা জীবন, এটার আবার নষ্ট আর ভালো কি? আমার রোজগারে আর পাঁচটা জীবন তো ভালো আছে। চলো তোমার চুলটা বাইন্ধা দেই, চলো চলো। বুবু আমি মার কাছে যাব। আমারও তো যাইতে মনে চাই রে। বুবু চল, তুই আর আমি মারে দেখাসি, আমি কিছু চামু না। বাজান তো যাইতে মানা করছে। তাহলে বুবু তুই যা। বাজান যদি রাগ করে? তুইও যাইতে পারবি না? পারুম। বাজান যদি জিগায় তাহলে কি কবি? কম তুলি গো বাদ গেছস। আবারও যদি জিগায়, যদি রাইত হয়ে যায়? কম নুরু গো বাদ গেছস। পারবি তো? হ্যাঁ। আচ্ছা তুই এখন বাড়ি যা, যা শিখিয়ে দিছি তা কইবি কইলাম। আচ্ছা কাইল আমারে নিয়া যাবি, মারে কবি কইলাম। আচ্ছা কুমনে এখন তুই যা, মেলা পথ হাঁটতে হইব। আচ্ছা আমার নানা বাড়ি, এখানে আমার মায় থাকে। তাহলে তো তুমি আমার নাতনি লাগো। আমি তোমার নানির ছোট ভাই। আমার মায়ের একটু ডেকে দিবেন, তুমি চলো। মায় বকবো? আরে না, আমার লগে গেলে তোমার মায় বকবো না। আসো আসো আসো, আর আসো তো আসো আসো। তোমার মা কত
কিরে খুব বেশামাল আসলো নাকি? আর কইও না, এক জাউরা গেলাম দুই ঘন্টার জন্য ঢুকছে, বাইরে হওয়ার কোনো নামই নাই। Hey!